हरे कृष्णा। तो एखन सबाई आमादेर के एकटाई प्रश्न करछेन जे घरे बसे लकडाउनेर मध्य किभावे आमरा नृसिंह चतुर्दशी पालन करब। तो एटा स्वाभाविक जे आमरा एखन गृहबंदी रयेछि। हाँ, आर आमरा पूर्ववर्ती अवस्थाय जखन छिलाम तखन कि हतो, তখন বিভিন্ন মন্দিরে গিয়ে সেই নৃসিংহ চতুর্দশী ব্রত এছাড়াও সমস্ত যে সমস্ত ব্রত আসছে সেগুলো আমরা পালন করতাম। কিন্তু এখন যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতিতে আমরা কিভাবে ঘরে থেকে নৃসিংহ চতুর্দশী ব্রত আমরা পালন করতে পারি সেই সম্পর্কে আমরা কিছু তথ্য জেনে নেব শাস্ত্রের আধারে। তো আমরা দেখতে পাই ভগবান নৃসিংহদেব প্রহ্লাদ মহারাজকে রক্ষা করার জন্য কিভাবে তিনি এই জগতে আবির্ভূত হয়েছেন। ভাগবত সপ্তম স্কন্ধে বিস্তারিতভাবে খুব সুন্দর সেই প্রহ্লাদ নৃসিংহদেবের কথা বর্ণনা রয়েছে। তো সেখানে সুখদেব গোস্বামী খুব সুন্দরভাবে পরীক্ষিত মহারাজকে সেই কথা শ্রবণ করাচ্ছে। সত্যং বিধাতুং নিজভৃত্ত ভাষিতং ব্যাপ্তিং চ ভূতে সকলে অশুচাত্মনা অদৃশ্য তাৎভুত রূপমুধ্বনা স্তম্ভে সবায়ং ন মৃগয়ং ন মানুষম। সপ্তম স্কন্ধে অষ্টম অধ্যায়ের ১৭ নম্বর শ্লোকে এই শ্লোকটি খুব সুন্দরভাবে সেখানে বলা হচ্ছে যে ভগবান কিসের জন্য এই জগতে আবির্ভূত হয়েছেন। শুধুমাত্র এই প্রহ্লাদের বাক্যকে সত্য করার জন্য নিজভৃত্ত ভাষিত্বং সত্যং বিদধাতুং। নিজভৃত্ত ভাষিতং, নিজের ভৃত্তকে রক্ষা করার জন্য এবং ভৃত্তের ভক্তের যে বচনকে সত্য করার জন্য তিনি সর্বত্রই অবস্থান করেন, তবুও তিনি স্তম্ভের মধ্যে থেকে সেই সবার মধ্যে তিনি আবির্ভূত হয়েছিলেন আমরা দেখতে পাই। খুব সুন্দরভাবে ধাপে ধাপে সুখদেব গোস্বামীপাদ সেখানে বর্ণনা করেছেন। তো আমরা দেখে নেব আজকের যে আলোচনার মূল বিষয়বস্তু, যে আমরা কীভাবে নৃসিংহ চতুর্দশী পালন করব এবং পালন করলে কি ফল লাভ হয় এবং তার মাহাত্ম্য কি, এবং নৃসিংহ চতুর্দশীর দিনে কি করণীয় এবং সেই ব্রত গ্রহণ যে মন্ত্র সেটি কি, এবং কিভাবে সেই নৃসিংহদেবকে আমরা ওই দিনে কত প্রকার উপাচারের দ্বারা নৃসিংহদেবকে আরাধনা করব। তো প্রথমেই আমরা আলোচনা করি সেই নৃসিংহদেবের যে ব্রত নৃসিংহ চতুর্দশী মহোৎসব সেটি শাস্ত্রে বৃহন্নৃসিংহ পুরাণে খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে এবং আরও অন্যান্য পুরাণেও সেই কথা সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। তো ব্রত পালনের পুরো উপকারিতা সম্পর্কে আচার্যরা খুব সুন্দর দৃষ্টান্ত শাস্ত্রের আধারে দিয়েছেন। সেখানে বলা হচ্ছে যে য ইদং মদ ব্রত গ্রান্ত প্রবিধ্যাস্যন্তি মানব ন তেষাং পুনরাবৃত্তি কল্পকোটি শতৈরপি অপুত্র লভতে পুত্রান মগভক্তাংশ্চ সুবচসহা দরিদ্র লভতে লক্ষ্মী ধনদস্য চাদৃশী। তো সেখানে এর অর্থে বলা হচ্ছে যে এই ব্রত পালন করলে কি লাভ। হ্যাঁ, প্রভৃত শান্তির মানবা মদ ব্রতা গ্রহণ ধাম দিয়া, যে এই ব্রত গ্রহণ করার ফলে শত কোটি কল্প তার আর এই সংসারের জগতে পুনরাবৃত্তি আর আসতে হয় না। শত কোটি কল্প চিন্তা করার অতীত, হ্যাঁ, পুনরাগমন করতে হয় না এই সংসার। এবং যারা পুত্রহীন তাদের পরম সুন্দর এবং আমার মতো সুসন্তান ভক্ত পুত্র লাভ হয়। অপুত্র লভতে পুত্রান মদভক্তাংশ্চ সুবচসহা। হ্যাঁ, আমার ভক্ত প্রহ্লাদ মহারাজের মতো সেই সুসন্তান পুত্র লাভ করতে পারে। দরিদ্র লভতে লক্ষ্মী ধনদস্য চাদৃশী, যারা অত্যন্ত দরিদ্র যদি এই ব্রত গ্রহণ করে তাহলে কি হবে। সেখানে বলা হচ্ছে যে এই কুবের সদৃশ লক্ষ্মীমান হয়, ধনকুবের আমরা নাম শুনেছি, হ্যাঁ, তিনি হচ্ছেন ধনের অধিষ্ঠাতা দেবতা, সেই তার মতো ঐশ্বর্য আমরা লাভ করতে পারবো, তার মতো ধন আমরা লাভ করতে পারবো বলা হচ্ছে। হ্যাঁ, ধনদস্য চ যাদৃশী, দরিদ্র লভতে লক্ষ্মী ধনদস্য চ যাদৃশী। এবং তাছাড়াও শিবের মতো দীর্ঘায়ু হয়, আয়ুষ্কামী হওয়া যায়, এবং বিশেষত ভগবান নরসিংহদেব বলছেন আমার চরণে
পরম ভক্তি লাভ হয়। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভক্তদের জন্য। ভক্তদের বাসনা যে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাদ ভক্তিরহিত গীতই, তো ভগবান নৃসিংহদেব সেই কথাও বলেছেন, যেটি আমরা দেখতে পাই প্রহ্লাদ মহারাজের আগের জীবনের চরিত্রে, যেটি আমরা এই ভিডিওতে আলোচনা করব না। এই প্রসঙ্গে যে প্রহ্লাদ মহারাজ প্রশ্ন করেছিলেন, বৃহৎ নরসিংহ পুরাণে এই কাহিনীটি আছে, আগে আমরা আলোচনা করেছিলাম একবার, যে অবন্তীনগরের এক ব্রাহ্মণ ছিলেন, হ্যাঁ, বসু শর্মা এবং সুশীলা, হ্যাঁ, সেই বসু শর্মার পত্নী ছিলেন সুশীলা, ব্রাহ্মণ ছিলেন, তার পাঁচ পুত্র হয়েছিলেন এবং তার মধ্যে কনিষ্ঠ পুত্র ছিল, হ্যাঁ, এই প্রহ্লাদ আগের জন্মে ছিলেন, সে পাঁচজনের মধ্যে কনিষ্ঠ পুত্র। তো প্রহ্লাদ মহারাজ নরসিংহদেব জিজ্ঞেস করেছিলেন যে প্রভু, আমি কি পুণ্যের ফলে আমি আপনার শ্রেষ্ঠ ভক্তরূপে আবির্ভূত হয়েছি। তখন তিনি এই লীলাটা, পূর্বজন্মের লীলা, তিনি ভগবান নরসিংহদেব প্রহ্লাদ মহারাজকে বলেছিলেন। তো আমরা দেখতে পাই এই ব্রত অজান্তে পূর্বজন্মে প্রহ্লাদ মহারাজ করেছিলেন, আর তার জন্য আমরা দেখতে পাই এই জন্মে এসে সেই প্রহ্লাদ মহারাজ ভগবান নরসিংহদেবের মহান ভক্তে পরিণত হয়। তো এই ব্রতের মাহাত্ম্য অধিক থেকে অধিকতর, এমনকি শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে, ব্রহ্ম চতুর্বিভক্তৈশ্চ নালং ব্যজীবতাবধি, হ্যাঁ, ব্রহ্ম চতুর্বিভক্তৈশ্চ নাল্যং স্যাৎ জীবিতাবধি। সেখানে বলা হচ্ছে এর অর্থে যে বিধাতা ব্রহ্মা আজীবন, ও তার যে চতুর্মুখে ব্রহ্মা, আমাদের যে ব্রহ্মা রয়েছেন তার চারটি মাথা, তা সেই চতুর্মুখে এই মাহাত্ম কীর্তন করেও তিনি সক্ষম নহেন, সক্ষম নয় এখনও পর্যন্ত। তো আমরা দেখতে পাই এই নৃসিংহ চতুর্দশী ব্রত, হ্যাঁ, কতই মাহাত্মপূর্ণ এবং তার ফল কত মাহাত্ম, যেটি ব্রহ্মা পর্যন্ত তার গণনা করতে পারছে না। তো আমরা জেনে নেব যে এই তিথি, এই যে নরসিংহ দেবের যে আবির্ভাব তিথি, এটি শাস্ত্রের আধারে কোন দিনে অনুষ্ঠিত হয় এবং কোন দিনে পালন করা আমাদের বিধেয়। তো শাস্ত্রে সেই ব্যাপারে বলা হচ্ছে যে বৈশাখাং চতুর্দশ্যাং শুক্লায়ং শ্রীনিকেশ্বরী, সেটা হচ্ছে বৈশাখ মাসে শুক্লা চতুর্দশী তিথিতে অনুষ্ঠানের বিধেয়। জাতস্তদ্যাসাং তৎপূজাত সবং কুর্বন্তিং সব্রতম, হ্যাঁ, তো এই বৈশাখ মাসের শুক্লা চতুর্দশী তিথিতে নৃসিংহদেবের এই অর্চনার অর্চনরূপ আবির্ভাব তিথি মহোৎসব সম্পাদন করা প্রত্যেকের কর্তব্য। তো সেটা শাস্ত্রের আধারে দেখতে পাই, শাস্ত্রে বর্ণনা করা রয়েছে যে এই ব্রত হচ্ছে বৈশাখের শুক্লা চতুর্দশী তিথিতে এই ব্রত করা বিধেহ। এবং এই নৃসিংহ চতুর্দশীর দিনে আমাদের কি করণীয়, যেহেতু আমাদের এই ভিডিওটা অত্যন্ত সংক্ষিপ্তভাবে আলোচনা হচ্ছে, তাই আমরা সংক্ষিপ্তভাবে কি করণীয় এবং কিভাবে করবেন সেই ব্যাপারে আমরা আলোচনা করব। যে নরসিংহ চতুর্দশী ব্রতের দিনে সাধারণত ভক্তরা বেশিরভাগ সবাই বিভিন্ন মন্দিরে উদযাপন করে, কিন্তু এখন তো খুব সবাই গৃহবন্দী, তাই সবাইকে বলবো আপনারা কিভাবে পালন করবেন। হ্যাঁ, তো শাস্ত্রে বলা হচ্ছে যে প্রাতরুত্থায় কর্বিত নিয়ম মং মনসা স্মরণ, মামেব মদ্দিন বৎস্য দন্ত ধাবন পূর্বকম। তো সেখানে বলা হচ্ছে এই নৃসিংহদেব স্বয়ং তিনি বললেন, হ্যাঁ, যে প্রাতরুত্থায় কর্বিত, মানে অত্যন্ত প্রাতে মানে ভোরে উঠে, হ্যাঁ, স্নান করে দন্তধাবন পূর্বক মনসা স্মরণ, নিয়মাং মনসা স্মরণ, নিয়ম সহকারে মন দিয়ে আমাকে স্মরণ করবে, এবং মামেব মদ্দিনে বৎস্য দন্ত ধাবন পূর্বকম, এবং স্মরণ করতে 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 ওই চতুর্দশীর দিনে সেই ব্রত গ্রহণ করা বিধেয় এবং সেই ব্রত গ্রহণ করবেন। এবং সবাই মনে রাখবেন এই ব্রত অনুষ্ঠানের দিনে সকালে উঠে ভগবানকে স্মরণ করবেন, প্রার্থনা করবেন এবং ভগবানের উদ্দেশ্যে নিবেদন করবেন আমাদের বিভিন্ন স্তব স্তুতি এগুলো। এবং এই ব্রত গ্রহণীয় মন্ত্র রয়েছে, সেই মন্ত্রটিও আমি বলবো, হ্যাঁ, তো আপনারা নোট করে রাখতে পারেন সবাই। হ্যাঁ, এই শাস্ত্রে বলা হয়েছে এই সকালে যখন আমরা মন্ত্র এই ব্রত গ্রহণ করব,
তখন ব্রত গ্রহণের সময় আপনারা সকালে এই মন্ত্রটি সবাই বলতে পারেন, হ্যাঁ, যে শ্রী নৃসিংহ মহাভীম দয়াং কুরু মোর মম মরি পরি, শ্রী নৃসিংহ মহাভীম দয়াং কুরু মম পরি, আদ্যাহং তে বিধা স্বামী ব্রতং নির্বিঘ্নতাং নয়া। তো এই যে মন্ত্রটি বৃহৎ নরসিংহ পুরাণে রয়েছে, তো সেই এবং হরিভক্তি বিলাসে শিল সনাতন গোস্বাই পাদ এই মন্ত্রের উল্লেখ করেছেন। তো এই মন্ত্রটি উঠে সকালবেলা আপনারা এই মন্ত্র সহকারে ব্রত গ্রহণ করতে পারেন। তো এর মানে হচ্ছে, হে নরসিংহদেব, হে মহাভীম, দয়াপূর্বক আমাকে কৃপা প্রদর্শন করুন এবং আপনার এই তৎ ব্রতের দ্বারা আমি নিয়মপূর্বক নিরাপদে এই ব্রত যেন আজ আমি সম্পাদন করতে পারি। তো ভগবানের কাছে এই প্রার্থনা অনুসারে আমাদের ব্রত গ্রহণ করা অবশ্য কর্তব্য। এবং তারপরে করণীয় হচ্ছে সারাদিন উপবাস থাকতে হবে সন্ধ্যা পর্যন্ত, হ্যাঁ। এবং সন্ধ্যার আগে করণীয় হচ্ছে ভক্তরা স্নান করবে, দুপুরবেলা স্নান করার পরে অভিষেকের জন্য ভগবানের তৈরি করবেন, ভগবানের বিভিন্ন উপাচার সন্ধ্যাকালীন পূর্ব মুহূর্তে অর্পণ করবেন বিভিন্ন উপাচার। তো সেখানে ষোড়শ উপাচারের কথা উল্লেখ করা হয়েছে, তো সেই ষোড়শ উপাচার ভগবানের উদ্দেশ্যে আপনারা নিবেদন করতে পারেন। সেই ষোড়শ উপাচারের মূল দ্রব্যগুলি হচ্ছে, প্রথমে আপনারা যে ষোড়শ উপাচারের বর্ণনা রয়েছে পঞ্চরাত্রিক বিধিতে, হ্যাঁ, পঞ্চরাত্রিক প্রক্রিয়ায় প্রথমে আসন প্রদান করলেন ভগবানের উদ্দেশ্যে। এবং তার আগে আরেকটি আপনারা কার্য করতে পারেন, একটি জায়গার উপরে যেখানে অভিষেক হবে, হ্যাঁ, একটি পিতল বা একটা জায়গা পিতলের হলে খুব ভালো হয়, সেখানে আপনারা অষ্টদল পদ্ম অঙ্কিত করলেন, অষ্টদল পদ্ম চন্দন দ্বারা সেটা অঙ্কন করলেন এবং সেই মণ্ডলের মধ্যে বিভিন্ন পূজার মন্ত্র আছে, আপনারা ওই পঞ্চরাত্রিক বিধি গ্রন্থে পেয়ে যাবেন, এবং সেখানে পূজার স্থাপন করে ওই অষ্টদল পদ্ম এবং সেখানে ওই পীঠ স্থাপন করার পরে আপনারা ভগবানকে স্বাগত সহকারে ওখানে আহ্বান করবেন। তো আমি আলোচনা করব, লাস্টে বলবো যে কিভাবে আপনারা আলেখ্যতে করবেন, হ্যাঁ। তো প্রথমে ভগবানকে স্বাগত মানুষে স্বাগত সহকারে আমরা নিয়ে আসবো, হ্যাঁ, আসন প্রদান করব এবং তারপরে পাদ্যম, হ্যাঁ, সেই পাদ্য প্রদান করব এবং সেই পাদ্যের মধ্যে আপনারা কী কী দিয়ে পাদ্য তৈরি করবেন, ফুল দেবেন, তুলসী পাতা দেবেন, দূর্বা দেবেন, শ্যামাচাল দেবেন, এই কটা উপাচার দিয়ে আপনারা পাদ্য তৈরি করবেন একটা বাটির মধ্যে, সেখানে গঙ্গা জল দেবেন, পাদ্য অর্পণ করলেন, ইদম পাদ্যম মূল মন্ত্র বলে ভগবান নরসিংহায় নমঃ। তো এইভাবে সবকটাই উপাচার আপনারা অর্পণ করবেন এবং পাদ্যের পরে আপনারা অর্ঘ্য প্রদান করবেন, হ্যাঁ। অর্ঘ্যের মধ্যে কী কী থাকবে, অর্ঘ্যের মধ্যে থাকবে ফুল, জপ, তিল, দূর্বা, কুশ, এই কটা উপাচার দিয়ে আপনারা অর্ঘ্য তৈরি করবেন এবং যদি সম্ভব হয় আতপ চালও ওর মধ্যে দিতে পারেন, দিয়ে সেই অর্ঘ্য আপনারা তৈরি করবেন এবং অর্ঘ্য ভগবানের উদ্দেশ্যে ইদম অর্ঘ্যম মূল মন্ত্র বলে ভগবান নরসিংহায় নমঃ। তো এইভাবে ভগবান নরসিংহদেবের উদ্দেশ্যে আপনারা অর্পণ করবেন এবং এই অর্ঘ্য যখন অর্পণ করবেন তখন অর্ঘ্য অর্পণের সময় একটি মন্ত্র রয়েছে, তো সেই মন্ত্রটি আপনারা বলবেন, খুব সোজা মন্ত্র, হ্যাঁ, নৃসিংহায়চ্যুত দেবেশ লক্ষ্মীকান্ত জগৎপথে অনেনার্ঘ প্রদানেন সফলা সুমনোরথা। তো এই মন্ত্রটি বলে আপনারা ইদমার্ঘায় মূল মন্ত্র বলে আপনারা ইদম নরসিংহায় নমঃ এইভাবে ভগবান নরসিংহদেবকে অর্পণ করবেন। এবং তারপরে হচ্ছে আপনারা আচমন প্রদান করবেন, ইদম আচমনীয়ম, হ্যাঁ, আচমন ভগবানকে প্রদান করলেন, জায়ফল জয়ত্রী এগুলো দিয়ে আজমন আপনারা লবঙ্গ, জায়ফল জয়ত্রী লবঙ্গ দিয়ে আপনারা আজমন তৈরি করলেন এবং তারপরে হচ্ছে মধুপর্ক দেবেন ভগবানের উদ্দেশ্যে, মধুপর্ক, এবং মধুপর্কের মধ্যে মধু চিনি দুধ দিতে পারেন, দিয়ে সেই মধুপর্ক উপাচারটি তৈরি করতে পারেন, হ্যাঁ, এসব মধুপর্ক মূল মন্ত্র বলে ভগবান নরসিংহায় নমঃ। তো এইভাবে আপনারা মধুপর্ক তৈরি করলেন, আবার পুনরাজমন দেবেন, যে আজমন পাত্রটা রেখে দিলেন আবার পুনরাজমন দেবেন ভগবান নরসিংহদেবের উদ্দেশ্যে এবং তারপরে আপনারা স্নান করাতবেন ভগবান নরসিংহের উদ্দেশ্যে। তো সেখানে পঞ্চামৃতে আপনারা স্নান করাতে পারেন,
তো সেই শাস্ত্রে শ্রী সনাতন গোস্বামী পাদ বলেছেন যে এই পঞ্চামৃতের দ্বারা আপনারা স্নান করাতে পারেন। খুব সুন্দর শ্লোকের মাধ্যমে সেখানে বলেছেন যে পঞ্চামৃতেন স্নাপ্য পূজানাংত্বা সমাস্নাতঃ। তো সেই পঞ্চামৃতের দ্বারা ভগবান নরসিংহদেবকে আপনারা স্নান করাতে পারেন এবং তারপরে আপনারা সেই পঞ্চামৃত প্রদানের পরে আপনারা স্নান করালেন, সেই পঞ্চামৃতের মধ্যে কি কি থাকছে আমরা দেখে নেব। পঞ্চামৃতের মধ্যে সাধারণত আমরা দেখি দুধ, দই, ঘি, মধু এবং মিছরির জল, এই কটি উপাচার দিয়ে পঞ্চামৃত তৈরি করলেন। পঞ্চামৃত সহকারে প্রথমে দুধ, দই, ঘি, মধু, মিছরির জল এইভাবে ঢালবেন। ঢালতে ঢালতে সেগুলো এবং যদি সম্ভব হয় আপনারা ফলের রস, বিভিন্ন জুসও প্রদান করতে পারেন, সেটাও বিধি রয়েছে। এবং সেই উপাচার, স্নানের উপাচার অর্পণ করার পরে আপনারা ইদাম বস্ত্রম, বস্ত্র প্রদান করবেন। হ্যাঁ, এবং তারপর ইদাম আভরণি, বিভিন্ন আভরণ ভগবানের উদ্দেশ্যে সেটি প্রদান করবেন, বস্ত্র, আভরণ, হ্যাঁ, ইত্যাদি প্রদান করলেন। এবং তারপর গন্ধ দেবেন ভগবানের উদ্দেশ্যে, কপালে, ভগবানের গাত্রে গন্ধ দ্বারা স্নানও করাতে পারেন চন্দনের। তো গন্ধ যখন অর্পণ করবেন সেই গন্ধের খুব সুন্দর একটি মন্ত্র রয়েছে, তা আপনারা সবাই নোট করতে পারেন। অর্ঘ্যের যে মন্ত্রটা বলেছিলাম আগে এবং অর্ঘ্যের পরে এই দ্বিতীয় মন্ত্র হচ্ছে গন্ধ অর্পণের। গন্ধ হচ্ছে মূলত গন্ধ চন্দনকেই বলা হয়। তো সেই চন্দন বা গন্ধ অর্পণের যে মন্ত্র সেটি হচ্ছে চন্দনং শীতলং দিব্যং চন্দ্র কুমকুম মিশ্রিতম দদামিতে প্রতুষ্ট্যার্থং নৃসিংহ পরমেশ্বরম। তেই মন্ত্র বলে আপনারা গন্ধ অর্পণ করবেন এবং তারপর পুষ্প অর্পণ করবেন। এতানি পুষ্পাণি মূল মন্ত্র বলে নৃসিংহায় নমঃ, এইভাবে পুষ্প অর্পণ করবেন। এবং পুষ্প অর্পণের সময় মন্ত্র রয়েছে, সনাতন গোস্বামী পাদ দিয়েছেন, হ্যাঁ, কালুদ ভবানী পুষ্পাণী তুলস্যাদিনী বৈ প্রভো পূজায়ামি নৃসিংহেশ লক্ষ্মা স্বাহ নমস্তুতে। তো এই মন্ত্র বলে পুষ্প অর্পণ করবেন এবং তারপরে ধূপ, দীপ, নৈবেদ্য পরপর অর্পণ করবেন। ধূপ প্রদান করার মন্ত্র রয়েছে খুব সুন্দর, কালা গুরু ময়ং ধূপং সর্বদেব সুভল্লভম করোমি তে মহাবিষ্ণু সর্বকাম সমৃদ্ধয়ে। তো এই বলে আপনারা ধূপ অর্পণ করতে পারবেন। হ্যাঁ, ধূপ আর ধূপ অর্পণের সময় এই মন্ত্রের দ্বারা ভগবান নরসিংহদেবকে এই মন্ত্র দ্বারা আপনারা অর্পণ করবেন। ধূপের পরে আসছে দীপ, তো দীপ আপনারা অর্পণ করবেন। দীপ প্রত্যস্তমস্যাং রাশিনাশনহা দীপে দীপেন লভ্যতে তেজ তমস্তাদ দীপং দদামিতে। আবার বলছি শুনুন, খুব সুন্দর মন্ত্র দীপের এই যে মন্ত্রটি। হ্যাঁ, অন্যান্য ক্ষেত্রেও আপনারা বলতে পারেন দীপ অর্পণের সময়। দীপ পাপ হর প্রত্যস্তমস্যাং রাশিনাশনহ দীপেন লভ্যতে তেজ তমস্তাদ দীপং দদামিতে। এবং দীপের পরে আপনারা বিভিন্ন ভগবানের উদ্দেশ্যে উপাচার, নৈবেদ্য ভগবানের উদ্দেশ্যে অর্পণ করবেন, তো সে তখন এই মন্ত্রগুলি বলতে পারেন। নৈবেদ্যাং সক্ষং দ্বং চান্ত ভক্ষ্যভ্যজ্য সমন্বিত্বম দদামিতে রমাকান্ত সর্ব পাপ ক্ষয়ং কুরু। তো এই মন্ত্রের দ্বারা নৈবেদ্য অর্পণ করলেন এবং অর্ঘ্য আমি আগেই বলেছি, তাহলে এইগুলো মন্ত্র অর্পণ করবেন এবং এইগুলো উপাচার অর্পণ করার পরে আপনারা ভগবানের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করবেন। তো এইভাবে ষোড়শ উপাচার দ্বারা ভগবানের আরাধনা করার বিধান শাস্ত্রে রয়েছে। তো এই ষোড়শ উপাচারের দ্বারা আপনারা ভগবানের অভিষেক করুন এবং ভগবানকে স্নান করান নৃসিংহ চতুর্দশীর দিনে আপনাদের গৃহে থেকেই। তো এখন ভগবানের কাছে যখন পূজা অর্পণ করবেন, তখন পূজা অর্পণ করার জন্য একটি খুব সুন্দর মন্ত্র আছে। আমি যে আগে বলেছিলাম সকালে উঠে যে সংকল্প করবেন, সংকল্প মন্ত্র, তো সংকল্প মন্ত্রের সময় আপনারা এই মন্ত্রটিও আপনারা বলতে পারেন, ভগবান অত্যন্ত খুশি হন। পীতাম্বরং মহাবিষ্ণু প্রহ্লাদ ভয় নাশকৃত যথাভূতার চানে নাথ যথত্ব ফলধৌ ভব। হ্যাঁ, তো এই মন্ত্র বলে এই পূজার সময় এই মন্ত্রটাও বলতে পারেন এবং সকালে যখন অর্চন করবেন বা ভগবানের সংকল্প করবেন। এটা হচ্ছে অ্যাকচুয়ালি সনাতন গোস্বামী পাদ
হরিভক্তি বিলাসে দিয়েছেন যে ভগবানের পূজা করার এই মন্ত্রটি সংকল্প গ্রহণের সময় বলা যেতে পারে। তো ভগবানের উদ্দেশ্যে এই মন্ত্র বলার পরে আপনারা ভগবানের অভিষেক করবেন এবং সন্ধ্যাপন্ত উপবাস থাকবেন। তো সবার একটি প্রশ্ন আছে যে আমরা বাড়িতে থেকে এখন তো মন্দিরে যেতে পারছি না, তো বাড়িতে থেকে কি আমরা আলেখ্যতে অভিষেক করতে পারেন? সেই সম্পর্কে আমি শাস্ত্রের আধারে এবং অনেক ভক্তদের সঙ্গে আলোচনার মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি। তো আপনারা যেহেতু ভগবান আটটি জায়গায় বিরাজ করেন, লেপ্পা লেখা, হ্যাঁ, ভাগবতের ১১ নম্বর স্কন্ধে ভগবান উদ্ধবকে বলেছেন, হ্যাঁ, দারুময়ী, মীনময়ী, হ্যাঁ, মনোময়ী, তো এই প্রকার এইভাবে আটটি জিনিসের মধ্যে ভগবান বিরাজ করেন। তারপর দিয়ে যে লেপ্পা লেখা, লেখা মানে আলেখ্য, তো সেই আলেখ্যর মধ্যেও ভগবানের বিরাজ রয়েছে। তো যখন আপনারা আলেখ্য অভিষেক করবেন তখন একটু সাবধানতাপূর্বক করা উচিত। যখন আপনারা এই আলেখ্যকে বসালেন, বলা হচ্ছে আলেখ্যর সামনে যদি কোনো আয়না রেখে আয়নাতে অভিষেক করতে পারেন তাতেও তার ফল লাভ করা যায়। কেন? ওই আলেখ্যতে করলে ওই আলেখ্যটি কি হয়, বিভিন্ন ওই পঞ্চামৃত জলের মাধ্যমে সেই আলেখ্যটি নষ্ট হয়ে যায়। তাই সেই আয়নার মাধ্যমে করতে পারেন, অথবা সেই বিগ্রহ বা আলেখ্য ওখানে রাখলেন, বিগ্রহের উদ্দেশ্য তো করতে পারেন সোজাই, তো আলেখ্য রাখলেন এবং সামনে ভগবানের মস্তকে উদ্দেশ্য অর্পণ করছি এই মনে করে মানুষে তার সামনে পাত্রের মধ্যে ঢালা, যাতে ওই চিত্রপটের মধ্যে জল স্পর্শ বা বিভিন্ন দ্রব্য স্পর্শ না করে, যাতে সেই চিত্রপটটি নষ্ট না হয়। কেন? সেটি ভগবানের অভিন্ন প্রকাশ চিত্রপট। তো এইভাবে আপনারা সেই নৃসিংহ চতুর্দশী ব্রত গ্রহণ করতে পারেন। অবশ্যই প্রথমে গুরুদেবের আরাধনা করবেন, প্রহ্লাদ মহারাজের আরাধনা করবেন এবং পরমেশ্বর ভগবান নৃসিংহদেবের আরাধনা করবেন। কারণ এই নৃসিংহদেবের আরাধনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটি আমরা শাস্ত্রের আধারে সংক্ষিপ্তভাবে আজকে আলোচনা করলাম। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ব্রত, যেটি এই শুক্ল চতুর্দশী তিথিতে বৈশাখ মাসে এই ব্রত অনুষ্ঠিত হয় এবং সমস্ত আচার্যরা, বৈষ্ণবগণ, সাধকগণ এই তিথির জন্য সবাই অপেক্ষাকৃত থাকে। তাই আপনাদের সবাইকে জানাই এই নরসিংহ চতুর্দশী সাদর প্রীতি ও শুভেচ্ছা। আপনারা সবাই বাড়িতে থেকে আপনারা এই সুন্দর নরসিংহ চতুর্দশী ব্রত পালন করুন এবং সবাইকে করার জন্য উৎসাহ প্রদান করুন। অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ।